পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ যদি না থাকত, তাহলে পৃথিবীর অবস্থা কেমন হতো? চাঁদ পৃথিবীর একমাত্র স্থায়ী প্রাকৃতিক স্যাটেলাইট বা উপগ্রহ। পৃথিবী থেকে প্রায় 384,402 কিলোমিটার দূরে চাঁদের অবস্থান। চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছিল এ নিয়ে অনেক মতবাদ রয়েছে। প্রায় 4.2 বিলিয়ন বছর পূর্বে যখন পৃথিবী ও মঙ্গল গ্রহের সংঘর্ষ হয়েছিল, তখন সংঘর্ষের ধ্বংসাবশেষ থেকে চাঁদের উৎপত্তি ঘটে। চাঁদের উৎপত্তি সম্পর্কে এই মতবাদই সবচেয়ে বেশি গৃহীত। চাঁদ প্রায় 28 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, এজন্য পৃথিবীর প্রায় সকল প্রান্তেই 14 দিন জ্যোৎস্না থাকে আর বাকি দিনগুলো অমাবস্যা থাকে। চাঁদের এই মহিমান্তিত্ব আলো যদিও চাঁদের নয়, বরং চাঁদ সূর্যের আলো প্রতিফলন করে। তো যদি চাঁদ না থাকতো, তবে আমাদের পৃথিবী রাতের বেলায় পুরোপুরি অন্ধকার হয়ে যেত। এ কারণে ঘুমের অভ্যাসেও কিছুটা পরিবর্তন হতো, এমনকি অনেক ছোট ছোট নিশাচর প্রাণী পথ হারাত। অভিযোজনে অক্ষম হয়ে এ সকল নিশাচর ছোট প্রাণীদের অস্তিত্বই বিলীন হতো। সামুদ্রিক বড় ঢেউ সৃষ্টির পিছনে পৃথিবীর উপর চাঁদের অভিকর্ষ কাজ করে। এই অভিকর্ষের কারণে সমুদ্রের কিছু অংশের পানি ফুলে ওঠে, যা পরবর্তীতে বাতাসের প্রভাবে বড় ঢেউয়ে রূপান্তরিত হয়। এ ঢেউ থেকে সাগরের পানি প্রবাহিত হয়, সৃষ্টি হয় জোয়ার ভাটার। চাঁদ না থাকলে বাতাসের প্রভাবে ঢেউয়ের সৃষ্টি হলেও তা বর্তমানে ঢেউয়ের আকৃতি থেকে অনেক ছোট হতো, ফলে সমুদ্রের পানির প্রবাহ কমে যেত, যে কারণে সামুদ্রিক প্রাণীদের খাদ্যের প্রবাহ বন্ধ হয়ে যেত, ফলে অস্তিত্ব থাকতো না অনেক সামুদ্রিক প্রাণীরই। সমুদ্রের ইকোসিস্টেম পুরোপুরি ভিন্ন হতো, যে কারণে আমাদের ভুগতে হতো খাদ্য সমস্যায়। তাছাড়াও জাহাজ চেপে সমুদ্র ভ্রমণ কিংবা সমুদ্রের সাহায্যে এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবহন প্রায় অসম্ভবই হতো, সম্ভব হলেও তা হতো অনেক ধীরগতিতে। ঢেউ না থাকলে তার প্রভাব সামুদ্রিক আবহাওয়ায় পরিবর্তন দেখা যেত। মেরু অঞ্চলের পানি পুরোপুরি বরফ হয়ে যেত, ফলে মেরু তীরবর্তী অঞ্চলগুলোর তাপমাত্রা আরও কম হতো, যা কোনো প্রাণীর টিকে থাকার জন্য প্রায় অসম্ভব হতো, ফলে পরিবর্তন হতো পৃথিবীর আবহাওয়া। মেরু তীরবর্তী অঞ্চলে অতিরিক্ত শীত ও পৃথিবীর অক্ষরেখার মধ্যভাগের নাতিশীতোষ্ণ আবহাওয়া পরিবর্তিত হয়ে প্রচণ্ড উষ্ণতে রূপান্তরিত হতো। এ কারণে চাঁদ না থাকলে ঋতু পরিবর্তন বন্ধ হতো এবং অবস্থান অনুযায়ী পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ঋতুই সারা বছর ধরে চলত। পৃথিবী সূর্যের চারিদিকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, এই সময়কেই আমরা বছর হিসেবে ধরে থাকি। পৃথিবীর এই ঘূর্ণন বা অবস্থানের পরিবর্তনের সময় পৃথিবীতে চাঁদের অভিকর্ষ কাজ করে, ফলে পৃথিবীকে নিজের সঙ্গে সঙ্গে চাঁদের অভিকর্ষ বহন করে প্রদক্ষিণ করতে হয়, যে কারণে পৃথিবীর প্রদক্ষিণের সময়ও বেড়ে যায়। যদি চাঁদ না থাকতো, তবে পৃথিবীর ঘূর্ণনের হার তথা প্রদক্ষিণের সময় কমে আসত, ফলে পরিবর্তিত হতো পৃথিবীর সময়। দিনের স্থায়িত্ব হতো 6-7 ঘন্টা এবং রাতগুলো দীর্ঘ হতো, এ কারণে মানুষের কাজ করার সময়ও কমে আসত। তাছাড়াও কমে আসত এক বছরের স্থায়িত্ব। একই সঙ্গে পৃথিবীর ঘূর্ণন বেড়ে গেলে পৃথিবীতে বাতাসের গতিও বেড়ে প্রায় সবসময় টর্নেডোর গতির সমান হতো। বাতাসের ওই গতিতে বিলুপ্ত হতো সকল পাখি, মানুষ থেকে শুরু করে অন্যান্য জীবজন্তু টিকে থাকাও প্রায় অসম্ভব হয়ে যেত, শুধুমাত্র বড় গাছপালাই টিকে থাকতে পারত। এভাবে চাঁদ না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব প্রায় অসম্ভব হয়ে যেত। প্রিয় দর্শক, রহস্যময় জগতের সকল তথ্য নিয়ে আপনাদের পাশেই রয়েছে রহস্যময় জগৎ চ্যানেলটি। তাই আন্তরিকভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিন, যেন এই চ্যানেলের নিত্য নতুন সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।